হয়েছে এবং আমি এটিও লক্ষ্য। আমার মনে হয় যে একটা কথা, আমরা 2024 সালে আমরা মালয়েশিয়া সরকার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি কিছু জনবলের আমাদের প্রায় 27, আমাদের যে রাজস্ব আহরণের লক্ষ্য, যদিও অনেকেই বলে যে 40-42% বেশি এটি আহরণ করা অসম্ভব হবে, আমার মনে হয় আমাদের সকলের প্রচেষ্টা থাকলে সেটি অসম্ভবের কোনো কিছুই না। সব জায়গাতে আমাদের স্বচ্ছতা থাকতে হবে, সচেতনতা থাকতে হবে। এখানে আমাদের ম্যাসিভলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে। এখানে সংস্কার আমরা খুব যেভাবে হওয়া দরকার, সংস্কার আমাদের হয়েছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখন চাহিদা যে অনেক বেশি, স্বপ্ন অনেক বড়। 30 সালে ক্ষুদ্র এবং দারিদ্র মুক্ত করবো বাংলাদেশকে। আমরা 2041-এ জি টোয়েন্টি সামিটের মেইন ফ্রেম থেকে দাওয়াত পেতে চাই।